হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কালোজাম। এটা খুবই সুস্বাদু একটি মিষ্টি আমাদের দেশে। তো আজকে আমরা এটা ঘরে বসে কি করে সহজ উপায়ে বানানো যায় সেটা দেখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ছানা 2 কাপ, অল পারপাস ফ্লাওয়ার ময়দা 1 কাপের মতো, এখানে রয়েছে চিনি 2 টেবিল স্পুন এবং 1/4 অফ বেকিং পাউডার, আর এখানে রয়েছে মাওয়া। তো আপনারা মাওয়া এটা কিনতে পাওয়া যায় অথবা চাইলে আপনারা বাসায় বানাতে পারেন, খুবই সহজ। এটা ইউটিউবে সার্চ দিলেও পাবেন অথবা পরবর্তীতে আমার সময় হলে আমি মাওয়া বানানোটা দেখিয়ে দিব। আর এখানে রয়েছে মেল্টেড বাটার 4 টেবিল স্পুন, আর একটু রয়েছে ফুড কালার। তো আমরা শুরুতে সবগুলো আইটেমগুলো মাখিয়ে নিব। প্রথমে ময়দার সাথে আমরা চিনি দিয়ে দিচ্ছি, চিনি, তারপর রয়েছে বেকিং পাউডার, এটা দিয়ে হাতে একটু প্রথমে মাখিয়ে নিই। এরপর আমরা দিচ্ছি মাওয়া, দেখতে পাচ্ছেন মাওয়া, এবং এরপরে আমরা দিব হচ্ছে মেল্টেড বাটার। সব শেষে আমরা ফুড কালার দিব, এটা হচ্ছে একেবারে মাখানো শেষ পর্যায়ে। প্রিয় দর্শকে দেখতে পাচ্ছেন আমাদের এই ময়ামটা করা হয়ে গেছে, খুবই মিহি, এবং এই ময়ামটা খুবই ভালো করে করতে হবে। যদি ভালো মতো করতে না হয় তাহলে দেখা যাবে ভাজার সময় তেল মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাবে। তো আমরা এখন আপনারা চাইলে গোল করতে পারেন, লম্বা করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তা আমরা এরকম লম্বা লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে পরে আমরা এটাকে তেলে ভাজবো। দর্শক মন্ডলী, এখানে দেখতে পাচ্ছেন আমরা চিনি শিরা করেছি। এখানে আমরা 4 কাপ চিনির সাথে 2 কাপ পানি মিশিয়ে অনেকক্ষণ কিছুক্ষণ জাল দিয়েছি। এটা হচ্ছে আমরা মিষ্টিগুলো ভাজার পরে এই শিরার উপর দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন তেল, বেশ অনেকখানি তেল নিয়েছি। তেলের গরম দেখার জন্য আমরা প্রথমে এমনি একটি মিষ্টি দিয়েছিলাম, দেখুন সুন্দর কালার এসেছে। আর এটা খুব একটা বেশি ভাজতে হবে না, কারণ এটার ভিতরে ময়দা কম। তো আমরা এখন এর ভিতর একটি একটি করে মিষ্টি ছেড়ে দেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সব মিষ্টিগুলো একটু 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 করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি হিট আছে না, মিডিয়ামের থেকে একটু কম আছে, আবার খুব বেশি কমেও না। আর যেহেতু এটাতে আমাদের ময়দার পরিমাণটা একটু কম, যার জন্য আমাদের এমন না যে অন্যান্য মিষ্টির সময় যেরকম আমরা যে খুব অল্প আঁচে করি তা না, মোটামুটি আঁচে করলে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনি পুরোটাই দেখাচ্ছি ভাজার অংশটুকু। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আমরা মিষ্টিগুলো ভাজা হচ্ছে, এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালার আস্তে আস্তে আসা শুরু করেছে। তো আমরা দেখি এটা খুব একটু বেশি সময় লাগার কথা না, খুব অল্প সময়ের মধ্যে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা এই মিষ্টিগুলো যখন কালার হয়ে আসবে তখন আমরা এরকম শিরার মধ্যে এই মিষ্টিগুলো এভাবে ছেড়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো, শিরাটা কিন্তু হালকা জাল দেওয়া আছে। এটা আমরা সব মিষ্টিগুলো দেওয়ার পরে 4-5 মিনিট এই শিরাতে ভিজিয়ে রাখবো, তারপরে উঠাবো। যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এরকম কালার হয়ে আসছে, যেহেতু কালো জাম সো একটা কালো কালার আসাটা খুবই বাঞ্ছনীয়। তো আমরা একটু অপেক্ষা করি কালার আসার জন্য। আর অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন যাতে আগুনের আঁচটা খুব বেশি না হয়, বেশি হলে তাড়াতাড়ি উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, তখন দেখা যাবে যে ভিতরে শিরাটা ঢুকবে না।
তো আমরা পুরোটা ভাজা হলে আমরা চিনি শিরাতে উঠিয়ে নিব, তখন আমরা আবার আসবো আপনাদের কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিষ্টিগুলা প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে এখানে। তো আমরা এখন এটা তেলটা অফ করে দিই। এখন আমরা এই মিষ্টিগুলো এখান থেকে নিয়ে আমরা চিনি শিরাতে ছেড়ে দিচ্ছি। চিনি শিরাতে আমরা 5 থেকে 10 মিনিট রাখবো, বা বেশি চাইলে বেশিও রাখা যাবে। মোটামুটি ভিতরে সব চিনি শিরাটা ঢুকে গেলেই সেটা সাইজটা হয়তো একটু বেড়ে যাবে, বড় হয়ে যাবে চিনি শিরাতে। আমরা কিন্তু জাল দিয়ে রেখেছি চিনি শিরা, এখন দেখতে পাচ্ছে। তো এইভাবে 5 মিনিট রেখে আমরা ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। তারপর আমরা একটা প্লেটে নিয়ে এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। সুপ্র দর্শক মন্ডলী, এই যে আমাদের মিষ্টি বানানো হয়ে গেছে। এটা এখনও গরম আছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর আমার উপর দিয়ে একটু মাওয়া ছিটিয়ে দিয়েছি। আশা করি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো কোশ্চেন প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।